হ্যালো বন্ধুরা, আশার আলো 21 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে আলোচনা করব সরিষার তেল খাওয়ার উপকারিতা নিয়ে আলোচনা করব। সরিষার তেল আমরা শস্য থেকে পেয়ে থাকি। সরিষার তেল আমরা সারা বছর পেতে পারি। খাঁটি সরিষার তেল আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই সরিষা কড়াই করে সেটা ভাঙিয়ে আমরা সরিষার তেল সংগ্রহ করে রাখতে পারি। বাংলাদেশের উত্তর অঞ্চলে ব্যাপকভাবে সরিষা চাষ হয়ে থাকে। এই সরিষা থেকে এই সরিষার তেল আমরা শস্য থেকে এই সরিষার তেল পেয়ে থাকি। সরিষার তেল রান্নায় 3 থেকে 4 চামচ ব্যবহার করবেন, এর বেশি ব্যবহার করবেন না। তেল যতদূর সম্ভব কম খাওয়া যায় ততই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। গর্ভাবস্থায় অতিরিক্ত সরিষার তেল খাওয়া উচিত নয়। অতিরিক্ত সরিষার তেল খেলে আমাদের শরীরের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। তাই আমাদের পরিমাণ মতো ওই সরিষার তেল খেতে হবে। প্রতিদিন 3 থেকে 4 চামচের বেশি সরিষার তেল খাওয়া যাবে না। অতিরিক্ত সরিষার তেল খেলে আমাদের অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে, এতে করে আমাদের হাড়ের সমস্যা হতে পারে, এমনকি স্ট্রোকের মতো সমস্যা হতে পারে এই অতিরিক্ত সরিষার তেল খেলে। সরিষার তেল আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, আমাদের ত্বকের উজ্জ্বলতা এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সরিষার তেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যাদের ত্বক খসখসে, ত্বক শুষ্ক এবং ত্বকে বিভিন্ন রকম সমস্যা এবং ত্বকে শুষ্ক, তারা এই সরিষার তেল মাখতে পারেন, গায়ে মাখতে পারেন অথবা সামান্য পরে গায়ে মাখতে অথবা সরিষার তেল খেতে পারেন। এবং সরিষার তেল ছোটো বাচ্চাদের এই খাঁটি সরিষার তেল মাখে রৌদ্রে 2-5 মিনিটে রেখে দে বা 10 মিনিট রেখে দিলে তাদের হাড় মজবুত এবং ভিটামিন ডি উৎপন্ন হয়। এবং সরিষার তেল আমাদের ত্বক ভালো রাখে এবং হাড়কে মজবুত করে রাখে এবং আমাদের শরীরকে গরম রাখে এই সরিষার তেল। তাই ছোটো বাচ্চাদের এই খাঁটি সরিষার তেল মেখে রৌদ্রে রাখার পরামর্শ দেন ডাক্তাররা, এতে করে তাদের হাড় মজবুত এবং ত্বক ভালো থাকে এবং তাদের হাড় মজবুত হয়ে থাকে। সরিষার তেল আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং আমাদের ত্বকের উজ্জ্বলতা ও ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে এই সরিষার তেল। সরিষার তেল খেলে আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি করে, চুলকে সুন্দর ও মসৃণ রাখতে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে এই সরিষার তেলে খুব কার্যকরী ভূমিকা। তাই যাদের চুল ঝরে যাচ্ছে এবং চুল পড়ে যাচ্ছে তারা এই সরিষার তেল মাখতে পারেন, মাথায় মাখতে পারেন অথবা সরিষার তেল ব্যবহার করতে পারেন, তাহলে তারাও উপকার হয়। তার চুলের স্বাস্থ্য ভালো রাখতে, চুল পড়া রোধে সরিষার তেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত সরিষার তেল মাখলে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। নিয়মিত সরিষার তেল মাখলে বা বাচ্চাদের মাখালে তাদের অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। সরিষার তেল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, তাই বাচ্চাদের সরিষার তেল মাখিয়ে রোদে রেখে এতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এবং শুধু বাচ্চাদের না, বৃদ্ধ এবং সকল বয়সের মানুষের এটি অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে সরিষার তেল। এবং সরিষার তেল পরিমাণে অল্প লাগে এবং রান্নায় আমরা যতটুকু সম্ভব কম তেল ব্যবহার করব এই সরিষার তেল, তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। সরিষার তেল আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে, তাই ডায়াবেটিস রোগীরা সরিষার তেল খেলে উপকার পাবে। সুতরাং ডায়াবেটিস রোগীরা সরিষার তেল খেলে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এই সরিষার তেল। তাছাড়া সরিষার তেল খেলে আমাদের
ব্যাকটেরিয়া রোধ করিতে কার্যকরী ভূমিকা পালন করে। যাদের ব্যাকটেরিয়া প্রাদুর্ভাব বা স্বচ্ছ জায়গায় স্বাচ্ছেতে জায়গায় বসবাস করে, তারা সরিষা তেল ব্যবহার করলে উপকার পাবেন, কারণ স্বাচ্ছেতে জায়গায় ব্যাকটেরিয়ার প্রকোপ বেশি দেখা যায়। সেখানে তা আপনার গায়ে বা পায়ে বা আপনার রান্নায় ব্যবহার করতে পারেন, তাহলে উপকার হবে, এতে ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব কমে যাবে। সরিষার তেল ফ্যাট কম এবং স্বাভাবিক কথা বুঝতে হবে, তাহলে পরিমাণ মতো এই সরিষার তেল খাওয়া উচিত। তাছাড়া যারা অতিরিক্ত স্থূলকায় ভুগছেন তারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করে, কারণ এতে চর্বি পরিমাণ বেশি, সরিষার তেলে চর্বি পরিমাণ বেশি, তাই যাদের স্থূল তারা মানে এই সরিষার তেল পরিমাণ মতন খাবে, তারা তাহলে অতিরিক্ত খেলে আবার স্থূলতার পরিমাণ বেড়ে যেতে পারে, তাই সরিষার তেল পরিমাণ মতো খেতে হবে। তাই তাছাড়া গ্রামের ঘানি ভাঙা সরিষার তেল স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, কিন্তু সরিষার তেল পরিমাণ মতো খেতে হবে প্রতিদিন, এবং খাঁটি ঘানি ভাঙা তেল খুবই উপকারী। এবং অতিরিক্ত সরিষার তেল খেলে আমাদের শরীরের কোলেস্ট্রল বা চর্বির পরিমাণ বেড়ে যেতে পারে, তাই এই সরিষার তেল পরিমাণ মতো খেতে হবে, অতিরিক্ত খাওয়া যাবে না। তা আমরা সরিষার তেল পরিমাণ মতো খাবো, এবং এই সরিষার তেল খাঁটি সরিষার তেল আমরা সংগ্রহ করার চেষ্টা করব। বাজারে যে সমস্ত লুজ যে সরিষার তেল পাওয়া যায় সেটা অনেকটা স্বাস্থ্যসম্মত হয় না, তবে বিভিন্ন কোম্পানি যে সমস্ত ব্র্যান্ড তৈরি করে তারা অনেক কেমিক্যাল ব্যবহার করে থাকে, তাই আমরা বাড়িতে শস্য কড়াই করে সেটা ভাঙা নেওয়ার চেষ্টা করব। তাছাড়া গ্রামাঞ্চলে অনেক জায়গায় সরিষা চাষ করা হয়, সেখান থেকে সরিষা সংগ্রহ করে সেটা সংগ্রহ করলে সেটা সবথেকে উত্তম। তা সরিষার বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা আশা করি আপনাদের উপকার আসবে। আমার ভিডিওটি একটু লাইক এবং সাবস্ক্রাইব, তাহলে এরকম ধরনের ভিডিও আমি আরও আপনাদের উপহার দিতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব, ধন্যবাদ সবাই।